বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আপনারা জানেন ঢাকার অত্যন্ত জনপ্রিয় নেতা গয়াস সর্দারকে সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ যেভাবে নির্যাতন করেছে মানুষ এগুলো দেখে খুবই ব্যথিত হয়েছে এবং মানুষ আসলেই এই শেখ হাসিনার অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন ঢাকার আরেক জনপ্রিয় নেতা ডাকসুর সাবেক বিপি সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমানকে সম্পূর্ণ অন্যায়ভাবে দরে নিয়ে গিয়ে কিস নাটক সাজিয়েছে তাদের যে নাটক সাজিয়েছে সেটা বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে বুঝে গিয়েছে এবং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মানুষকে নিয়ে যে শেখ হাসিনা যে তাচ্ছিল্য করছে যে কাহিনী করছে এগুলোর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে বিএনপির সাথে পুরো বাংলাদেশ এখন বিএনপির অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা খ্যাত দেশনায়ক জনাব তারেক রহমানের ডাকে যে সমাবেশ হয়েছে সেই সমাবেশ পৃথিবীতে কয়েকটি সমাবেশের মধ্যে অন্যতম 50 লক্ষের অধিক লোক সমাগম হয়েছে সমাবেশে এই সমাবেশ থেকে যে আন্দোলন ডাক দেওয়া হয়েছে শেখ হাসিনার পতনের এক দফা আন্দোলন শেখ হাসিনার মসনদ তছনছ হয়ে গেছে শেখ হাসিনা ভীত হয়ে আপনারা দেখেছেন এই আমাদের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে কাহিনী সাজিয়েছে আমি মনে করি আন্তর্জাতিকভাবে বিএনপির পক্ষে পুরো শুধু বাংলাদেশের জনগণ নয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিকভাবে যেহেতু আমেরিকা বলেছে ভিসা নীতির মাধ্যমে যারা অন্যায় করবে অত্যাচার করবে নিপীড়ন নির্যাতন করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে তার জন্যই সেদিন আপনারা দেখেছেন ঢাকা মহানগরের ডিবির প্রধান যে সে অন্যায়ভাবে হারুন এই কাহিনী সাজিয়েছে আমার মনে হয় শেখ হাসিনার দিন শেষ যেভাবে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনকে যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে কেউ দাবিয়ে রাখতে পারবে না নেতা ওই দিন হাত তুলিয়ে ওনাদের কাছ থেকে কমিটমেন্ট নিয়েছেন মানুষ সংগ্রাম চাচ্ছে নাকি সংগ্রামের জন্য প্রস্তুত নাকি সেখানে সবাই বলেছে সংগ্রামের জন্য প্রস্তুত তাই নেতা আমাদের একটার পর একটা কর্মসূচি দিচ্ছেন আপনারা দেখেন ওই তিন দিন চার দিনের ভিতর কয়েকটা কর্মসূচি প্রথম দিন সমাবেশ ছিল পরের দিন ঢাকা ঘেরাও ছিল সারা দেশের জেলা এবং বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ সমাবেশ আছে এই সংগ্রাম শুরু হয়ে গেছে এই সংগ্রাম আর থামানোর কোনো সুযোগ নেই শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত বাংলাদেশের মানুষের পক্ষে বিএনপি এবং দেশনায়ক জনাব তারেক রহমান উনি মানুষের ভোটের জন্য যুদ্ধ ঘোষণা করেছেন মানুষের ভোটের অধিকারের জন্য এই সংগ্রাম শুরু করেছেন ইনশাল্লাহ এই সংগ্রাম থামবে না যতদিন পর্যন্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত না হবে